আজ সকাল থেকে বেরিয়েছে পুরো টাঁক পাঠানোর রোদ আর এই টাঁক পাঠানোর রোদে আমি বেরিয়ে পড়েছি আজকে কলেজ যাওয়ার জন্য আজ কলেজ যাচ্ছি রেজাল্ট আনতে গ্র্যাজুয়েশান তো আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে গ্র্যাজুয়েশান আমি কমপ্লিট করছি তারই সমস্ত প্রমাণপত্র আমি আজকে আনতে যাচ্ছি রেজাল্ট তো আগে দেখে নিয়েছিলাম ফোনে কিন্তু তাও একটা অস্বস্তি মনের মধ্যে এখনও রয়ে গেছে যে কখন যে মার্কশিটটা আগে হাতে পাবো কার মুখ দেখে যে আজকে আমি উঠেছি ভগবান জানে একটা টোটো এখানে আমি পাচ্ছি না রাস্তার মধ্যে ঘুরঘুর করেই চলছি বাবা যদিও বলছিল ভাইকে যে আমাকে যেন সার্বনিয়মি দিয়ে আসে কিন্তু আমি যেতে চাইলাম না কারণ যা রোদ ও আবার যাবে আসবে সেই জন্য আমি টোটোর জন্য ওয়েট করছি আর একটা টোটোও নেই এদিকে আমার ট্রেন মেদিনীপুর ছেড়ে দিয়েছে তাও আমি এখানে একটা টোটোও পাচ্ছি না যাই হোক একটু দেখি যদি না টোটো আসে তাহলে ভাইকেই বলবো যেন গিয়ে দিয়ে আসে বলতে বলতে আমি স্টেশন চলেও এসেছিলাম আর ট্রেনে চেপেও গেছি ট্রেনে চেপে আমি এখন পৌঁছেও গেছি গড়বেতাতে টোটো আমি পাইনি কিন্তু একটা কাকুর সাথে স্টেশন অবধি চলে এসেছিলাম আর এখন চলে এসেছি আমি গরবেদাত একটা স্টুডিওতে দেখো কি সুন্দর করে চারিদিকটা সাজানো আছে সেজন্য ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই এখন এসেছি স্টুডিওতে এই ছবিটা দেওয়া ছিল এই ছবিটা আমরা আমাদের সেমিস্টার থেকে ডিপার্টমেন্টকে দিচ্ছি একটা স্মৃতি খুব সুন্দর এটা আমাদের ফেয়ারওয়েলে তোলা হয়েছিল ছবিটা সেই জন্য আমরা এটা বাঁধিয়ে আজকে ডিপার্টমেন্টে দিয়ে যাব যাতে আমাদেরকে সব দিন মনে রাখতে পারে মনে হয়তো থাকবে কিন্তু ছবিটা থাকলে আরও বেশ ব্যাপারটা ভালো হবে বলতে বলতে কলেজ চলেও এসেছি অনেকটা দিন মানে অনেক মাস পর কলেজে এলাম যাই হোক কলেজটা এখন মনে হচ্ছে থাকতে পারলে ভালো হতো এইসব তো মনে হচ্ছিলোই আর এখন চলে এসেছি লাইব্রেরিতে কারণ লাইব্রেরিতে আমাদের সমস্ত যা যা কাজ আছে এগুলো মিটিয়ে নিলে তবেই আমাদেরকে দেবে মার্কশিটটা এখানে সব কিছু ক্লিয়ার করে যেতে হবে ক্লিয়ার হয়ে গেছে আর এখানে একটা স্লিপ আমাদেরকে দিয়েছে এটা দেখালে তবেই আমাদেরকে মার্কশিট দেবে তবে সবাই মিলে এসেছি আর ফোটো ফ্রেমটা নিয়েই আমি ঘুরছি এখনও ফোটো ফ্রেমটা দেওয়া হয়নি আর রেজাল্ট আনতে এসে দেখি এখানে তো প্রচুর লাইন যেরম ছিল বিভৎস পরিমাণে গরমও ছিল তো অনেকক্ষণ যা হোক করে দাঁড়িয়ে গরমের মধ্যে কিছু কারণে রেজাল্ট তো নিতেই হবে এই যে পেয়ে গেছি সেই অমূল্য রতন কলেজ লিভিং সার্টিফিকেট আর আমার মার্কশিট এবার দেখায় গিফট পেয়ে ম্যাডামের রিয়াকশানটা চলো এটাই ছিল আমাদের সবার প্রিয় ম্যাডাম আর আমাদের এই ছবিটি ম্যাডাম তো ভীষণ খুশি ছিলেন আর এই দুঃখের বিষয় একটাই আমি এই মুহূর্তে ওইখানে উপস্থিতি ছিলাম না কেননা আমাকে চলে আসতে হয়েছিল আমার ট্রেন চলে এসেছিলো সেজন্য আমাকে ওখান বেরিয়ে আসতে হয়েছিল কিন্তু আমি অর্পিতাকে বলেছিলাম অর্পিতা আমার জন্য ভিডিওটা করে রেখেছিলো এখন আমি ট্রেনে চেপেও গেছি আর একটুর জন্য জাস্ট দু আর এক মিনিট হলে ট্রেনটা ছেড়ে দিত এরম সময় আমি ট্রেনটা ধরেছি আর আমি শালবনিতে আজকে নিয়ে রোডে নেমেছি মানে শালবনি আর গরবেতার মাঝে স্টেশনে বাবা আর ভাই আসছে একটু শপিং করার আছে সেই জন্য এসেছি ভাইও গেছে কলেজ দুজনে আজকে আর বাবা বাড়ি থেকে আসবে একসাথে মিট করব এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর প্রচণ্ড পরিমাণে রোদ ছিল এসে নিয়ে দাঁড়ালো আমার ভাই ভাইয়ের কলেজ থেকে বেরিয়ে আসছে ভাই তো এখনও কলেজে প্রপারলি ভর্তি হতে পারেনি কিন্তু একটু কাজ ছিল বলে গেছিলো কলেজ তবে একটু আমার খারাপ লাগছিলো কারণ ম্যাডামকে গিফট দেওয়া হলো এত কিছুতে উত্তেজনা আমার ভীষণ ছিল কিন্তু আমি থাকতে পারিনি যাই হোক এখন গরমের জন্য খেয়ে নিচ্ছি আকরশ এরপর আমরা কেনাকাটা করতে যাবো আর কলেজ থেকে তখন না বেরোলে আমি আর এখানেও পৌঁছাতে পারতাম না ট্রেনও ছেড়ে দিত যাই হোক এখন চলে এসেছি ভাইয়ের জুতো কিনতে আগের একটা ভিডিওতে তোমরা দেখেছ আমি ভাইকে একটা জুতো দেবো বলেছিলাম সেটি অনলাইন থেকে এসেছিলো কিন্তু ওটা ওর ছোটো হয়ে যাওয়ার কারণে আমরা ভাবলাম যে দোকান থেকে নিয়ে নেবো সেজন্য আজকে বাবা ভাই আর আমি মিলে জুতো কিনতে এসেছি দোকানে তবে ডিসিশনটা আমি একটু চেঞ্জ করেছি আপাতত আমি জুতোটা ভাইকে গিফট করছি না আমি ভাইকে অন্য কিছু গিফট করছি সেইগুলো সব তোমাদেরকে আমি পরের ব্লগে দেখাবো কিন্তু জুতোটা ভাই গিফট হিসাবেই পাচ্ছে কিন্তু এটা আমি দিচ্ছি না ডিসিশানটা একটু চেঞ্জ করেছি আর যে দিচ্ছে সে আবার ক্যামেরার সামনে আসতে চাইছে না নামটাও এখন বলা বারণ তা পরে আমি তোমাদেরকে কখনও বলবো সে কে দিচ্ছে ভাইকে জুতোটা তো ভাইকে এখানে ভাইয়ের পছন্দ মতো জুতো বাঁচতে বলা হয়েছে আর এতগুলো জুতোর মধ্যে আমার ভাইয়ের ঠিকঠাক পছন্দও হচ্ছে না আর আমি ভাইয়ের জন্য দুটো গিফট নিয়ে আসবো ভেবেছি হ্যাঁ তার মধ্যে একটা অলরেডি আমার বাড়িতে চলে এসেছে আর একটা এখন আনতে যাব আজকে ভাবছি আনতে যাব দেখি কি হয় এই দুটোর মধ্যে একটা নেওয়া হয়েছে এটা আমি তোমাদেরকে পরে দেখাবো এরপর চলে এসেছিলাম একটু বাজার মেট্রোতে বাবার জন্য কারণ বাবার জন্য একটা জামা নিয়ে গিয়েছিলাম কিন্তু সেটা ছোট হয়ে গেছিলো সেই জন্য আজকে বাবা চলে এসেছে বাবাকে বললাম যে তুমি দোকানটা বন্ধ করে তাড়াতাড়ি চলে আসো আসতেই চাইছিলো না এত রোদ গরমের মধ্যে আর আমরা তো কলেজ থেকে ঢুকেছি আসলে বাবার শপিং কিছুদিন আগেই করা হয়ে গেছে সেই জন্য আর এটা আমি একটা এমনি নিয়ে গেছিলাম কিন্তু ছোট হয়ে গেছে সেই জন্য বাবাকেই আসতে হতো বাবা বললো তাহলে আমি যাই যেয়ে নিয়ে আসবো আর আজকে যে কি বিপদস গরম সেটা যারা আজকে বাইরে বেরিয়েছে তারাই শুধু জানে আজ হচ্ছে অক্টোবরের দু তারিখ আর এখানে একটার পর একটা জামা দেখিয়ে যাচ্ছে কিন্তু আমার বাবার পছন্দ সেরকম কিছু জামাই হচ্ছে না আমি এখানে বাবাকে একটার পর একটা জামা দেখিয়ে যাচ্ছি আর ওইদিকে আবার ভাই দেখছে কারণ ভাইয়ের আবারও একটা বাচ্চা গিফট এসছে এটা কিন্তু অন্য আর একটা মানুষ দিচ্ছে আর এটাও যে দিচ্ছে সেও ক্যামেরার সামনে আসতে চাইছে না সেই জন্য আমি নামও এখন বলছি না আর আমার বাবার দিকে দেখো আমি এসেছি বিল কাউন্টারে কিন্তু দাঁড়িয়ে আছি বিল করবো বলে আর বাবা এখনও জামা দেখছে এক পরে আবার বাবার পছন্দ মতো জামা নেওয়া হয়েছে এখন আমরা আরও রোদে ভাজা হতে হতে বাড়ি যাই দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আজকের মতো টাটা